ইউক্রেনে রুশ হামলা প্রতিহত করার জন্য অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। ফ্রান্সের দেয়া সামরিক সরঞ্জাম ইউক্রেনের পথে রয়েছে। বিবিসির প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হওয়ার পর সংবাদমাধ্যমটি সবশেষ জানিয়েছে ইউক্রেনকে সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করবে ইউরোপের পরাশক্তি জার্মানি। রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ঘোষণায় বলেছেন ইউক্রেনে 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 500 ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠাবে জার্মানি। সংঘাতপ্রবণ অঞ্চলে অস্ত্র পাঠানো হবে না, এমন নীতি থেকে সরে এসে ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিল জার্মানি। দেশটির এই সিদ্ধান্তে পরিষ্কার হয়েছে যে তৃতীয় পক্ষ হিসেবে অন্যান্য দেশেও ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠাতে পারবে।